স্টিক্সের এই হেয়ার সিরামটা তোমরা কোন হেয়ারে ইউজ করবে, হেয়ার ড্যামেজ হলে ইউজ করবে না হেয়ার শাইনিংয়ের জন্য ইউজ করবে, এবং স্ট্রেটনিং চুলের জন্য ইউজ করবে নাকি নর্মাল চুলের জন্য ইউজ করবে তার সম্পূর্ণ থাকছে এই ভিডিওয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। বন্ধুরা, আজকে তোমাদেরকে স্কিন কেয়ারের কোনো ভিডিও দেখাবো না, আজকে তোমাদেরকে শেয়ার করব একটা হেয়ার সিরামের সম্পর্কে কিছু রিভিউ। তো বন্ধুরা, তোমরা অনেকেই এই সিরামটা ইউজ করেছো, এটা স্টিক্সের হেয়ার সিরাম, এবং অনেকে ভাবছো এই সিরামটা ইউজ করবে। তো আমি তোমাদেরকে এই সিরামটারই ফুল রিভিউ আজকে শেয়ার করব। তোমরা যারা যারা ভাবছো এই স্টিক্সের সিরামটা ইউজ করবে তারা কীভাবে ইউজ করবে, কখন ইউজ করবে, এটার কী কী বেনিফিট আছে, তা আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা এই স্টিক্সের প্রফেশনাল হেয়ার সিরামটা অনলাইন অফলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে, তোমরা এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে। তো এই সিরামটা কিন্তু ভীষণ ভালো হেয়ারের জন্য, যাদের হেয়ার ভীষণ পরিমাণে রুক্ষ, যাদের হেয়ার ভীষণ পরিমাণে ড্রাই, তোমরা অনেক হেয়ার সিরাম ইউজ করেছো কোনো কাজ পাচ্ছ না, তারপর হেয়ার অনেক আগের থেকে অনেক পরিমাণে উঠে যাচ্ছে, হেয়ারের নানা রকম প্রবলেম হচ্ছে, তারা কিন্তু তোমরা এই হেয়ার সিরামটা অবশ্যই ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা হেয়ার সিরাম, এইটা সবাই ইউজ করতে পারে। এটা ইউজ করার ফলে তোমাদের হেয়ার ভীষণ পরিমাণে স্মুথ হয়ে যাবে, এবং হেয়ার যাদের উঠে যাচ্ছে তাদের হেয়ারটা ওঠা অনেকটা কমাবে। আর সবথেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে, যাদের হেয়ার ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, যাদের হেয়ারের ভীষণ প্রবলেম হচ্ছে, তারা কিন্তু সকলে এই সিরামটা ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা সিরাম। এটার দাম তোমরা বড়টার দাম পেয়ে যাবে 320 টাকা, আর ছোটোটার দাম আছে তোমার 140 টাকা, এটা আগের থেকে একটু দাম বাড়িয়ে। তো বন্ধুরা, তোমরা স্ট্রেটনিং হেয়ারে এবং নর্মাল হেয়ারে সকলেই কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো, এবং এই হেয়ার সিরামটা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করার পর 24 ঘন্টা পর্যন্ত হেয়ারকে নারিশিং রাখে এবং হেয়ারকে অনেক বেশি সফট রাখে। অনেক সময় স্ট্রেটনিং করার পর আমাদের হেয়ার নষ্ট হয়ে যায়, আগের তুলনায় হেয়ার অনেক বেশি উঠতে থাকে, তখন তোমরা অনেক রকমভাবে কনফিউজ হয়ে যাও, বাজারে অনেক রকম হেয়ার সিরাম আছে, কোন হেয়ার সিরামটা ইউজ করবে। তো আমি তোমাদেরকে বলবো স্টিক্সের এই হেয়ার সিরামটা ইউজ করতে পারো, এটা কম বাজেটের মধ্যে ভীষণ ভালো। এই সিরামটা তোমরা কখন হেয়ারে লাগাবে, অনেকে কিন্তু এটা ভুল করো, অনেকে ভুলভাল সময়ে এটা হেয়ারে লাগাও, ফলে অনেক সময় হেয়ার ড্যামেজ হতে পারে এবং হেয়ার অনেকটা পড়ে যায়, ড্যামেজ হওয়ার থেকে বেশি হেয়ার তোমাদের পড়ে যাবে। তো তখন অনেকে বলো যে হেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে স্টিক্সের সিরাম মেখে, এটা যেহেতু দাম কম, অনেকে ভাবো যে দাম কম ওই জন্য হয়তো চুলের এ হচ্ছে, কিন্তু এটা তোমরা সঠিকভাবে যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের হেয়ারে একদম কোনো রকম কোনো ড্যামেজ হবে না এবং হেয়ারের কোনো রকম প্রবলেম হবে না। তোমরা এই হেয়ারটা অনেক সময় কী করো, যখন তখন হেয়ারে অ্যাপ্লাই করে নাও, তো একদমই সেটা করবে না। তোমরা এই সিরামটা সবসময় যখন শ্যাম্পু করে আসবে, শ্যাম্পু করার পরে হেয়ারটা শুকাবে না, শ্যাম্পু করার পরে যখন আমাদের হেয়ারটা হালকা ভিজে থাকে না, অনেক সময় হালকা ভিজে এই পোর্শনটা অনেকটা এ হয়ে গেছে, শুকিয়ে গেছে, নিচ পোর্শনটা অনেকটা হালকা হালকা ভেজে আছে, তখনই কিন্তু তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করবে। এবং এই সিরামটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আমাদের হেয়ারের নিচের যে লেন্থ, এই নিচের লেন্থগুলোতে আগে দেওয়া, তারপরে কিন্তু উপরের হেয়ারে দেওয়া, ঠিক আছে? অনেকে কী করে এরকমভাবে নিয়ে এরকমভাবে পুরো মাথা এরকমভাবে মেখে নেয়, কিন্তু এটা তোমরা কিন্তু একদম করবে না। তোমরা হাতে নেবে, নিয়ে প্রথমে এই যেরকমভাবে নেবে সিরামটাকে এরকমভাবে নেবে। হ্যাঁ, এটা যেহেতু আমার হেয়ারটা একটু মানে শুকিয়ে গেছে, তো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু হালকা ভেজা অবস্থায় দেওয়া, তাহলে সব থেকে ভালো হবে। তো এরকমভাবে নিচের হেয়ারগুলোতে দিয়ে নেবে, তারপর এরকমভাবে উপরের হেয়ারগুলোতে দেবে, একেবারে এরকম করে পুরো। তো বন্ধুরা, সিরাম কিন্তু সবসময় ভেজা চুলে, হালকা ভেজা চুলে দিলে বেশি ভালো কাজ হয়, কারণ হালকা ভেজা চুলে সিরামটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। সঠিকভাবে কিন্তু সিরাম ইউজ করলে হেয়ারের কোনো রকম ক্ষতি হয় না। এর মধ্যে ভিটামিন ই রয়েছে, যেটা কিন্তু আমাদের চুলকে নতুনভাবে গজাতে সাহায্য করে এবং নতুনভাবে চুলকে গ্রোথে অনেক বেশি সাহায্য করে ভিটামিন ই। এবং তার সাথে সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো,
ঠিক আছে, এটা এটার ভিতরে অনেকটা তোমার আলমন্ড অয়েল আছে। আমরা সবাই জানি আমাদের হেয়ারের জন্য আলমন্ড অয়েল খুব ভালো। আমরা নর্মাল অনেক সময় আলমন্ড অয়েল কিনে নিয়ে আসি, নিয়ে সেটা হেয়ারে দিই। তো এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তোমার আছে ক্যারামেটিক অয়েল, ঠিক আছে, যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই সিরামটা তৈরি। তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো একটা হেয়ার সিরাম। এবং এই সিরামটা ইউজ করার তোমার 12 ঘন্টা চুল পুরো নারিশমেন্ট থাকে ভীষণভাবে। তো আমি কিন্তু সবসময় এই হেয়ার সিরামটা ইউজ করি, আর এটা আমি অনেকগুলো ইউজ করেছি। আমার আরও আছে যেটা শেষ হয়ে গেছে, তো আমার প্রত্যেকটা হেয়ার সিরাম মানে ভালো লেগেছে। আর এর আগে একটা সিরাম ছিল যেটা ইয়েলো কালার, ওটা এর আগে ছিল, তো ওটাও ভালো। কিন্তু যাদের চুল নর্মাল, ঠিক আছে, যাদের চুল মানে স্ট্রেটনিং করা নেই, ঠিক আছে, তারা এটা ইউজ করবে। তো বন্ধুরা, হেয়ার সিরাম কিন্তু রেগুলার চুলে ইউজ করা একদমই ঠিক না। যেদিন আমরা খুব ভালো করে শ্যাম্পু করবো এবং স্পা করবো, দেন সেদিনই কিন্তু আমরা হেয়ার সিরামটাকে হালকা ভিজে চুলে অ্যাপ্লাই করবো। এবং এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার পরে তোমরা খুব সহজে নানা রকম স্টাইলস করতে পারবে, স্টাইলিশভাবে চুল বাঁধতে পারবে। এবং এই হেয়ার সিরামে ভিটামিন ই আছে, যেটা তোমাদের হেয়ারকে অনেক বেশি পুষ্টি দেবে এবং 24 ঘন্টা পর্যন্ত তোমাদের হেয়ারকে স্টাইলিশ রাখতে সাহায্য করবে। বন্ধুরা, আজকে কিনে ফেলো স্টিক্সের এই হেয়ার সিরামটি এবং ব্যবহার করো, আশা করি ভালো লাগবে।